দীর্ঘ এক যুগের সম্পর্কের অবসান, বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন জনপ্রিয় পপ তারকা শাকিরা ও তার সঙ্গী ফুটবল তারকা পিকে। তাদের ঘরে রয়েছে দুই সন্তান। বার্তা সংস্থা এএফপি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এক যৌথ বিবৃতিতে সদ্য বিচ্ছেদের পথে হাঁটা এই দুই তারকা জানান, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের বিচ্ছেদ হয়েছে। আমাদের সর্বাধিক অগ্রাধিকার আমাদের সন্তান, তাদের ভালোর জন্য আমরা এ সিদ্ধান্ত নিয়েছি, এটা গোপন রাখার কিছু নাই। অবশ্য যতটা সোজাসাপটাভাবে তাদের বিচ্ছেদের ঘোষণা হয়েছে, বিষয়টি মোটেও এমন সহজ নয়। শোনা যাচ্ছে পিকের পরকীয়ার কারণেই তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন। শোনা যাচ্ছে বিচ্ছেদের কারণে শাকিরা অসুস্থ হয়ে পড়েছে। অ্যাংজাইটিক অ্যাটাকের কারণে তাকে হাসপাতাল পর্যন্ত যেতে হয়েছে। অ্যাম্বুলেন্সে ওঠার সময় নাকি জনপ্রিয় এই তারকা অনেক বেশি কাঁদছিলেন। পিকে ও শাকিরার গল্পের শুরুটা 2010 সালে। সে বছর বিশ্বকাপ ফুটবলের থিম সং গিয়েছিলেন এই পপ তারকা। বিশ্ব আক্রান্ত হয়েছিল শাকিরার জ্বরে, সেই আঁচ লেগেছিল পিকেকে। 10 বছরের বড় শাকিরার প্রেমে জড়ান পিকে। এরপর একই ছাদের নিচে কেটেছে তাদের 12টি বছর। দুই সন্তানও রয়েছে এই দম্পতির, তবে টান কমে যাবে ভেবে বিয়ের পিঁড়িতে বসেননি তারা। বন্ধুত্বের মাঝেই কেটে গেছে 12টি বছর। সম্প্রতি শাকিরার একটি গানে তাদের বিয়ের বিচ্ছেদের ইঙ্গিত পাওয়া গিয়েছিল। শাকিরা নতুন অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত, একটি নাচের অনুষ্ঠানেও বিচারক হিসেবে রয়েছেন তিনি। এদিকে পিকে বার্সেলোনা হয়ে খেলছেন 2008 থেকে। রক্ষণাভাগে দুর্বলতার কারণে বার্সেলোনা থেকে ছিটকে পড়ে গিয়েছিলেন তিনি। বার্সেলোনার হয়ে গত আসরে 29টি গোল করেছেন পিকে।